আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আর আমার নানি শাশুড়ি আসছিল, সে আয়শা একটু ফুকি দিয়ে এখনই চলে যেতেছে। বললাম কতবার যে ইফতারি করে দিতে, ইনশাআল্লাহ যাবো। যান আপনি, বাবা নিজে করলো না আমার বাড়ি ইফতারি, আমি করতে যাবো। হ্যাঁ চাচি ইন্ডিয়াতে চলে যাবে, তো এই জন্য আয়েশা দেখা করে গেল। প্রত্যেকবার চাচি যাওয়ার আগে নানি আয়েশা দেখা করে যায়। মা জিনিসটাই এমন। নানি শাশুড়ি আসছিল, চলে গেল। তো এই যে আমার মাথায় তেল দেওয়া হয়েছে, 2-3 ঘন্টার উপরে হয়ে গেছে। এখন আমি হচ্ছে গোসল করে নিব। তেল দেওয়ার পর 1 ঘন্টা রাখলে পারফেক্ট হয়, আর 2-3 ঘন্টা রাখলে প্রবলেম নাই, ওইটাও ভালো। তো এখন হচ্ছে আমি গোসল করে নিব, আর 3টারও বেশি বেজে গেছে। যাই হোক, আমি গোসল করে আসি, আর গরমে ঘামাই গেছি, কি বিধ্বস্ত অবস্থা। মাত্রই ফল কাটতেছি, আর ভাজা পোড়া যা ছিল সব ভাজা হয়ে গেছে। তো লাস্টে ফল কাটা বাকি ছিল, ওগুলো হচ্ছে আমি কাটতেছি। আর আজকে আমাকে রোজায় ধরে গেছে, রোজায়, এই জন্য শরীরটা মানে অত ভালো লাগতেছে না। তো আমরা হচ্ছে ফল 1-2টা করে কিনা নিই, রেগুলার কিনা, তাজাটা খাওয়া ভালো, ঘরে ফ্রিজে না রাইখা। আর আমাদের বাসার কাছে যে হতো দোকান ফলের, সেহেতু প্রবলেম হয় না, তাজা ফল খাওয়া ভালো, ফ্রিজে একদম পচাই না ফেলে। দেখো কত ছোট একটা আঙুর, কিউটটা, এটা আমি খাবো। আমার ওই তো কিউট। আচ্ছা এতগুলো তো আর খাবো না, নে রাখি, কিছু ইফতারের পরে খাইলে খাবো। এখন তারা হচ্ছে শশা, ফল কাটার পরে উঠে আসার পরে বলছে শশা কই, এরপর রান্না করে এসে পারতেস। ওইখানে হচ্ছে ইফতারি রেডি, অলমোস্ট করা হয়ে গেছে। আম্মু আসলে আমরা সবগুলো প্লেটে প্লেটে নিব। আর এদিকে হচ্ছে রবজার শব্দ, এই শরবত বানাচ্ছে, আমাকে রোজায় ধরে গিয়েছে শব্দ। রোজা তোমাকে ধরছে? হ্যাঁ ধরছে। ইনি বানায়, চিনি বেশি দিও না কিন্তু, না বেশি দিচ্ছি। আম্মু যে কি মিষ্টি খাইতে পারে জানো না, আজকে কালারটা সুন্দর হয়েছে না। এই তো এখন আমরা ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি গুছাবো। বিজনেস শুরু করে ব্লগও ঠিক মতো দিতে পারি না, আর সামনে ঈদ, দেখেন নিচে দেখেন কত অর্ডার, অর্ডারের মাল কত দেখছেন। এগুলো সব হচ্ছে এখন প্যাকিং হবে। তো শুরুতেই ভাবলাম যে আপনাদের দেখাই দেই, এত কষ্ট করতেছি রোজা রাইখা, এত কষ্ট হইতাছে, আর এত বেশি অর্ডার আসতেছে দেখেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন, আমার পেজ খুঁজে পান না, তারা হচ্ছে তানজু ফ্যাশন দিয়ে সার্চ দিবেন, তাহলে আমার পেজ চলে আসবে। আলহামদুলিল্লাহ 10,000 ফলোয়ার চলে আসছে, কোনো বুস্ট করা লাগে না, যা আসছে একদম অথেন্টিক, ভালো ভালো ভালো। যারা মানে যারা কিনে তারা আমার সব পেজে মনে করেন যোগ দিচ্ছে। আর ঈদের এগুলো সব হচ্ছে ঈদের গঙ্গা, তারপর শুরু করে অর্গানজা, যত 3 পিস আছে সব এখানে, কিন্তু 3 পিসেই বেশি। হ্যাঁ 3 পিসটাই আমার পেজে কেন জানি সবাই অনেক বেশি অর্ডার দিতেছে, 3 পিসটা অনেক বেশি পছন্দ করতেছে। তো যার যার গঙ্গা 3 পিস লাগবে, বিশেষ করে এখানে কিন্তু বেশিরভাগই আছে হচ্ছে গঙ্গা, সূর্যমুখী নাই, সূর্যমুখী স্টক আউট, সূর্যমুখী আবার যখন আসবে তখন বলবো। যাই হোক শুরু করলাম, কারণ এগুলো সব হচ্ছে প্যাকিং করব। দেখেন এখানে মনে করেন কত, 3 লাখ টাকার মাল মনে হয় মনে করেন এখানেই আছে। তো এগুলো সব হচ্ছে প্যাকিং করতে হবে, দেন হচ্ছে ডেলিভারি দিতে হবে। আর আপনারা যারা আমার ব্লগ দেখেন এখনও অর্ডার দেন নাই, সামনে ঈদ, তারা কিন্তু অর্ডার দিয়ে ফেলবেন, ঠিক আছে। এখন হচ্ছে রাত 1:19 আর আম্মু হচ্ছে আমাদের জন্য, আমার আর আম্মুর ছেলে তার ছেলে মেয়ের জন্য হচ্ছে রান্না করতেছে। দেখেন ভাত ভাজতেছে,
আমরা রাতের বেলা আমি আর তাকে দুইজনই হচ্ছে ভাত ভাজাটা খাইতে অনেক পছন্দ করি আর আম্মুর হাতের ভাত খাইতে অনেক বেশি মজা লাগে এটা দেখবেন পুরাটাই আমরা দুজনে খাই ফেলছি এটা আমরা অনেক পছন্দ করি তা আম্মু দেখেন রাতের বেলা রাত একটা দুইটা অলমোস্ট তাও আম্মু হচ্ছে ভাইজা দিল এটা সব কাজ শেষ করার পরে এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো এইদিকে সকাল সকাল উঠেই হচ্ছে চাচি শাশুড়ি চলে যাচ্ছে ইন্ডিয়াতে তার জন্য সবাই দোয়া করবেন দেখুন বাচ্চা ট্রেন করে দিতে ট্রেন আসতে হবে এই যে গেল আর এই যে মাহি এই তাকাও এই তাকাও কেন আসো মাহি এইদিকে চাচি ইন্ডিয়াতে চলে গেল মাহি একটু কান্না করছিল ওর মার জন্য খারাপ লাগে আর এদিকে সবাই হচ্ছে বিদায় দিল আমি আবার লেট নাইট ঘুমিয়েছিলাম এই জন্য আমার থেকে আগেই চাচি বিদায় নিছে ভোর রাতে এইদিকে দেখেন সেই বাবার বাড়ি থেকে আসছে মনে হয় পনেরো দিন হয়নি 10-12 দিনের মতো আর সেই তেজপাতা নিয়ে আসছিলাম দেখছিলেন ব্লগে একটু কাছে আসো এবার শুকায় একদম নিয়ে হয়ে গেছে এটাই এখন রান্না করে খাওয়া যাবে কালকে রানী শাশুড়িকে চাচি কিছু দিয়ে দিচ্ছিল এই জন্য একটু কমে গেছে তো এত তেজপাতা তো আর খাওয়া হয় না তেজপাতা কম খাওয়া হয় খাই গেছে একদম খড়খড়ি হয়ে গেছে এখানে কি চলছে দেখি কি করো গো আজকে আমরা পুঁই শাক খাবো এই জন্য পুঁই শাক কাটতেছি দেখো চাচি নাই তো চাচির ঘরে রান্না আমার সব একসাথে রান্না করা লাগবে চাচু এই চাচাদের খাবার মাহি আসি চাচি না সব যেরকম চলতে থাকবে সবাই একসাথে হ্যাঁ আমি স্থিরতাছি কাটতাছি না তো হইতাছে না দাদি মাহি ও একা একাই রান্না করছে কি রান্না করছে জানো তাও ঠিক আছে কি রান্না করছে কি বানাচ্ছে ও নিজেই জানে না তুমি কিভাবে বানাচ্ছো তাহলে তারপর লাস্টে পুরাতনটা কেনা লাগে এর আগের বার বলে আম্মু ঈদের সময় আজকে হচ্ছে আমরা একটা কাঁথা দেখাবো আপনাদের সেটা হচ্ছে খালামুনির হাতের এই সেলাই করা কাঁথা তো খালামুনি এটা হচ্ছে দেখা এত ভারী এই কাঁথাটা আম্মু ধরেন তো আমাদের কাঁথাটা অনেক সুন্দর হয়েছে অনেক ভারী আর হচ্ছে অনেকেই আছেন যে হাতে সেলাই করা কাঁথা কিনতে চান
তো এটা হচ্ছে যার ভালো লাগবে কিনে নেবেন হ্যাঁ আমার পেজে এটার ছবি দিয়ে দিব এত সুন্দর দেখেন একটু কাছে এসে দেখাও কাজ করা হয়েছে খুবই সুন্দর তো খালার তো অলরেডি কাঁথা অনেকগুলো আছে তো খালা ভাবলো যে এটা একটু সেল করে দেই আর নিজে হাতে করে সেলাই কাঁথা সেল করতে পারলে ওটার মজা অন্যরকম একটা কাঁথা তৈরি করতে কতদিন টাইম লাগবে খালা অনেক দ্রুত সেলাই করতে পারে অনেক ফাস্ট খালি বলছে আমি শুনছি এরপরেই মনে করো শুরু করেছে মনে হলো যে আমার কাছে মনে হলো 10 দিনও মনে হয় লাগে না এই কাঁথাটা অনেক বড় আচ্ছা অনেকে আছে ডিজাইন যদি কেউ চায় সাপ সাপ কি ওরা দিতে পারবে না কি আছে আপনি যে কোন ডিজাইন তো সেলাই করতে পারবেন না যে কোন ডিজাইন আপনারা যদি ইনবক্স আইসা বলেন যে তানজিলা এই টাইপের ডিজাইন করে কাঁথা সেলাই করে দিতে হবে সেটাই হচ্ছে খালা এক মাস টাইম লাগবে একটা কাঁথা তৈরি করতে হ্যাঁ ভালো কিছু চাইলে তো এক মাস একটু টাইম দিতেই হবে স্বাভাবিক সেলাই করে দেখেন তো যার ভালো লাগবে হচ্ছে এরকম করে মেইলা ধরতে হবে না তো বোঝা যাবে না সেম সেলাই এই যে দেখছো অনেক সুন্দর কাঁথাটা অনেক সুন্দর সাদা পরে লাল ফুল হুম লাল ফুলটা দিয়ে কাজ করা প্রাইস কেমন কি আসবে তার প্রাইস কত আসবে না এগুলা তো খরচ অনেক পড়া যায় বুঝছ না খরচ তো মোটামুটি সেলাইয়ের উপরে ডিজাইনের উপরে পরে হিসাব হ্যাঁ পরে কেউ যদি এটা বিছানার উপরে পারলে আরো বেশি সুন্দর লাগবে দেখছো কত সুন্দর লাগতেছে চাদরের সাথে শুয়ে আলাদা হ্যাঁ কি সুন্দর লাগতেছে এই হচ্ছে কাঁথা দেখেন কি সুন্দর লাগতেছে কেউ যদি চান বিছানায় বিছাবেন এভাবে সেটাও করতে পারেন অনেক সুন্দর লাগে আর রুমের সৌন্দর্য আরো বেশি বের হয়ে বাড়ে আমার রুমের অবস্থা যদিও ভালো না কিন্তু এত সুন্দর লাগতেছে দেখেন আমরা দর্শক কত দেখতেছি তো যার ভালো লাগবে অর্ডার দিয়ে দিবেন হ্যাঁ আর কারো যদি মন মতো ডিজাইন থাকে সেটাও বলবেন সেই ডিজাইনও করে দেওয়া যাবে